তিনি বলেন, বয়সে যুবক হলেই কিন্তু যুবক বলবো না, মনটা তরুণ হওয়া চাই। তরুণের মতো উন্নতি স্পর্ধে, তরুণের মতো বিঘ্ন লাঞ্ছন, তরুণের মতো স্বাধীনতা লিপ্স। কিন্তু উন্নতি স্পর্ধার প্রকৃত লক্ষণ কি জানো? সত্যিকারের উন্নতি লিপ্স অপরের উন্নতিতে ঈর্ষা অনুভব করে না। বিঘ্ন লাঞ্ছনের লক্ষণ জানো? সত্যিকার বিঘ্ন বিজয়ী বৃথা বিঘ্ন সৃষ্টি করে না, বৃথা বিঘ্নে ঝাঁপ দিয়ে গিয়ে পড়ে না। স্বাধীনতা লিপ্সার লক্ষণ জানো? প্রকৃত স্বাধীনতা লিপ্স অপরের স্বাধীনতায় হাত দেয় না। তুমি উন্নত হবে, জগতে আর কেউ উন্নত হতে পারে না, এ যে অন্যায়। যেহেতু তুমি নির্ভয়, সেই হতো তুমি বৃথা বিপদ সৃষ্টি করবে। এ বুদ্ধির নাম গোয়ার তুমি। তোমার মত প্রচারে, তোমার পথ বিচরণে তুমি স্বাধীনতা চাও বলেই যে অন্যের মত প্রচারে তুমি বাধা দেবে, অন্যের পথে তুমি কণ্টক নিক্ষেপ করবে, সেটা অনাচার। অনেকে মনে করেন, অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করলে, অন্যের মত প্রচারে জোর করে বাধা না দিলে, অনেক সময় নিজেদের ভালো মতটাকে লোক সমাজে প্রতিষ্ঠিত করা যায় না। শ্রী শ্রী বাবামণির মতে এরূপ মনে করার কারণ সত্য নিষ্ঠার অভাব। সত্যের উপরে যে ভিত্তিমান তাকে নিজ মত প্রচার করতে বিরুদ্ধ মতের সঙ্গে লড়াই দিতে হতে পারে, কিন্তু সত্যই তৈরি হতে মিথ্যা নয়। Do it.